ভিউয়ার্স, আসামের শিক্ষামন্ত্রী রনুজ বেগুসার বরাক সফরে এসেছিলেন। বরাকের হাইলাকান্দি, কাছাড় এবং করিমগঞ্জ তিনটি জেলার বিভিন্ন শিক্ষক সংস্থার তরফ থেকে স্মারকপত্র দেওয়া হয়েছে। তার মধ্যে এমটেট এর স্মারকপত্র সম্পর্কে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার এই ধরনের খবর পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে বেল বটনে ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য। সৌদ অহম প্রি সিনিয়র এমটেট উত্তীর্ণ সংস্থার স্মারকপত্রটি আপনারা দেখুন।
ব্যক্তিগণকে আমি যে স্মারকপত্রটি দেখিয়ে দিয়েছি সেই স্মারকপত্রটি শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে এমটেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা জমা দিয়েছেন। জমা দেওয়ার পর শিক্ষামন্ত্রীর কাছে তারা আশাবাদী হয়েছেন যে তাদেরকে নিযুক্তি এই 1 লাখের ভিতরে দেওয়া হবে। তারপর বেরিয়ে এসে এমটেট পাস শিক্ষকরা কাতরভাবে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে মিডিয়ার দ্বারা যে এই মাদ্রাসা টেট এ হিন্দু মুসলমান উভয় ধর্মের কোয়ালিফাইড ক্যান্ডিডেট পাস আছে, তাই যদিও মাদ্রাসা টেট কিন্তু এই এমটেট প্রি সিনিয়র সেকশন হলো সাধারণ বিষয়ে। তারা আরো বলেন যে যেহেতু এমটেট অসম সরকারের পরীক্ষা নিয়েছে, যেহেতু অসম সরকার মাদ্রাসা পরিবর্তন করে স্কুল করেছে, তাই এই এমটেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে সাধারণ স্কুলে সাধারণ টেটের সমান করে আগন্ত 1 লাখ নিযুক্তির ভিতরে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। হাইলাকান্দি জেলার সৌদ অহম প্রি সিনিয়র এমটেট উত্তীর্ণ সংস্থার সভাপতি ফখরুল ইসলাম, সহ সম্পাদিকা শ্রী মধুশ্রী রায় এবং সম্পাদিকা শ্রী দেবজনী সিনহা প্রমুখ। ধন্যবাদ।